কি, এত বাড়ি গাড়ি, এত ধন সম্পদ আপনি কিভাবে গড়লেন? আমাকে 20টা গাছ একবারে ধান করে না, সব বড় কান থাকে দেখে ছোট ছোট করে। আমি একটা প্রশ্ন করি, আমি যদি দেশে আসি, আমি শুনেছি আপনার বাড়িটা নাকি অনেক সুন্দর করে তৈরি করছেন, কবে শেষ হবে? আমি কি দেশে আসলে কি ভিজিট করতে পারবো? মিস্টার হিরালাম, আপনাকে আমি বলছি একটা কথা, যে আজকে প্রচুর ভাইরাল হচ্ছে আপনার টাকা, বাড়ি, গাড়ি, হ্যাঁ এত সব কথা হচ্ছে, একটু কি আমাদেরকে বলবেন, যে আমার দর্শক যারা শুনছে তাদেরকে বলবেন যে এই বাড়ি, গাড়ি, ধন সম্পদ আপনার কিছুই ছিল না, আপনার জিনিস ব্যবসা করতেন, হ্যাঁ এখান থেকে একটু কি বলবেন যে মেকানিজমটা কি, এত বাড়ি, গাড়ি, এত ধন সম্পদ আপনি কিভাবে গড়লেন? দেখুন, সত্যি কথা বলতে আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক না। ধন সম্পদ মনে করে আমি, ধরেন একটা প্রথমে বাড়ি করছি, একটা জায়গা করছি, আমি একটু একটু করে, আমি আগে প্রথমে একতলার নিচে ঢালাই করছি, তারপরে আমি উপরে একটু গাইতেছি, তারপরে একটু গাইতেছি, তারপরে একটু গাইতেছি, এরকম করে কামাই করে কামাই করে। কিন্তু আমি একটু বাড়ি এখন কমপ্লিট না, অল্প অল্প করে আমি মিডিয়াতে পরে 7 বছর ধরে একটু একটু করে কামাই করে করতেছি। আমি স্টেজ প্রোগ্রাম করেন, ইউটিউব থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে, এখন ডিসকেবল ব্যবসায়ী থেকে, এরকম এরকম নাইস, করে করে সৎ পথের টেকা। আমার তো ব্যবসাপত্র টাকা হতো তাহলে কিন্তু আমি একদিন অনেক কিছু করে পারতাম। আমার কাছে 20টা গাছ একবারে ধান করে না, সব বড় কান থাকে দেখে ছোট ছোট করে। আমি তো মানুষ সেবা কাজ করি, আমার কত দূর ক্ষমতা থাকে, 100 বাড়ি, 200 বাড়ি, 500 বাড়ি, এইটুকু বাড়ি একটা লোক হয়তো আমি কিন্তু 500 টাকার উপর আমি সমর্থন দেওয়া রাখতে, আমি তো 2-4 হাজার, 2-4, 10-20 লাখ টাকা দান করবো, হিম্মত নেই। আমার কাছে আছে 20,000 টাকা, আমি 20,000 টাকা মানছি পয়সা গেছে। আমার কাছে মনে করেন 10,000 টাকা, 10,000 টাকা লেছে, কেউ যদি ইচ্ছে করছে আমাকে 10,000 টাকা দিছে, আমি 10,000 টাকা যোগ দিছি, ভেরি এইরকম গুড। করতে। আর আমার প্রতিটা সফল একটা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক আমি হয়নি, দুই করছে কামাই করে আস্তে আস্তে আমি করতেছি। আমার কিন্তু মানে কোটি কোটি টাকা মানে না, আপনি ওই যে জমি জমার ঠিকাদারি এগুলা করে মাল খারাপ দিয়ে উঠেন না, আপনি না 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 নিজের না, কষ্টার্জিত আর্নিং করে করে আপনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, আমি জানি আপনি কাজ করেছেন হচ্ছে যে ওই যে কি যেন বললেন, বিজনেস করেছেন, মানে আপনি সৎ ব্যবসা করে উঠেছেন, এবং আস্তে আস্তে উঠেছেন, এবং সেখান থেকে মানুষকে সার্ভ করে যাচ্ছেন না, হুইচ ইজ ভেরি 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 অ্যামেজিং। মানুষ অনেক কথা বলবে, হক টাকা সত্যিকার কষ্টার্জিত, ঘামের ঘাম ফেলে অর্জিত টাকা, দ্যাটস সো এনজয়েবল, দ্যাটস সো সো গ্রেট, দ্যাটস এ ট্রু মানি, তাই না? তো এটা এটা খুবই ভালো আছে, আপনি ভিন্ন ধরনের আপনি অর্জন করেছেন, আপনি কোনো অবদান অর্জন করেন না, যেটা বাংলাদেশ টিপিক্যাল মানুষ যেটা করে। আমি একটা প্রশ্ন করি, আমি যদি দেশে আসি, আমি শুনেছি আপনার বাড়িটা নাকি অনেক সুন্দর করে তৈরি করছেন, কবে শেষ হবে? আমি কি দেশে আসলে কি ভিজিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি দেশে আসবেন, কেবল বাড়িটা আমি কেবল গাছে কোনো রকম খাড়া করে রাখছি, বাড়ি কোনো কাজ কমপ্লিট না। আমি খালি বাড়িটা 2 তলা পর্যন্ত আমি কোনো রকম খালি ইটে গাছে রাখছি, আমার বাড়িটা আচ্ছা এখন কমপ্লিট। বাড়িটা করতে আমার আরো 2-3 বছর লাগবে, কারণ আমি তো আস্তে আস্তে করতেছি, বুঝলেন না? আমি তো একবার এটা করা সম্ভব না আমার, আমি আস্তে আস্তে একদম অল্প করে প্লাস্টার করবো, অল্প করে আমি টাইলস লাগাবো, অল্প করে আমি গাছবো, অল্প করবো, বুঝলেন না? আমার তো হুম হুম একবারে করা সম্ভব না। অবশ্যই ভিজিট করতে পারবেন না, পারবেন না কেন? এবং আমরা একটা আপনার করছি, আপনারা জনগণের জন্য সেবা করার জন্য আমরা একটা ফাউন্ডেশন করছি, হিরো আলম একটা করছি, আমরা ভেরি গুড, ফাউন্ডেশন করছি, ভেরি গুড, এটা ভেরি গুড, ওরা গরিব। আমি যেটা এটা ফাউন্ডেশন প্রথম আমি যে একটা গাড়ি উপহার পেয়েছি, এটা আমি অ্যাম্বুলেন্স করবো, এটা করে এটা দিয়ে আমাদের শুরু মানবতা সেবায়, এটা দিয়ে আমরা হিরো আলম ফাউন্ডেশন করছি। বিভিন্ন আমরা 64টা জেলায় লোকজন দিতেছি, নিয়োগ দিতেছি, যারা আমাকে ফান্ডে যোগ করতে চায়, দেশ বিদেশে থাকে, সবাই আপনারা এখানে অর্থ সহযোগিতা অবশ্যই করতে পারেন, কারণ অবশ্যই, এই কারণে আপনারা সহযোগিতা করবেন। এখন হিরো আলম যেহেতু 18 কোটি লোকের বাঙালির মতো লোক চিনেন, ধরেন উদাহরণ, চিনে হ্যাঁ এখন এই 18 কোটি লোক সবাই জানে হিরো আলম মানব সেবা করে, হিরো আলমের কাছে গেলে কিছু পাওয়া যায়, কিন্তু সেই অনুযায়ী পাওয়া গেলে আমার তো এত রং দেওয়ার মতো অ্যাফলেট আবার নাই, এত বেশ এমন নাই। অ্যাফলেট নাই। হুম হুম এই হুম জন্য হুম আমরা ফাউন্ডেশন করছে, যাতে এখানে আমি যদি 100 টাকা দিই, আপনারা 200 টাকা দেন, 300 টাকা যোগ করে, আমি মনে করি যে মানুষের যে আশা আমার উপর, আমি হুম হয়তো হুম কিছুটা পূরণ করতে পারবো। পূরণ করতে এই পারবেন, ফাউন্ডেশনটা করছে সবাই সহযোগিতা করবে, আমি একক ভাবে চালাতে চাই না। এটা না আমরা সবাই সহায়তা করব আপনাকে, 18 কোটি মানুষ সহায়তা করবে, আপনি এগিয়ে যান, আপনার যে কাজগুলো এগুলো এগিয়ে যাক, মানুষের সেবা করুক, আপনার ফাউন্ডেশন এগিয়ে, যেটা আমরা দোয়া করি। তো
আপনার আপনার দাওয়াত আমি নিলাম, ঠিক আছে, ইনশাল্লাহ ভিজিট করবো আপনার বাড়ি, ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি আমি আসার আগে এটা শেষ হবে আর ভিজিট করে আমার বাড়িটা ঠিক করে দিয়ে আসেন সাঙ্গা বাড়ি। ইনশাআল্লাহ 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 অ্যাজ মাচ আই ক্যান, ইউনো ইনশাআল্লাহ।